हाय फ्रेंड्स, दिगंत कोचिंग सेंटर यूट्यूब चैनले तुम्हारे सकल के स्वागत जानिए शुरू करछी आजकेर इंग्लिश क्लास। तो आगे दिन आमरा आलोचना करेछिलाम केस सम्पर्के। हाँ, सेखाने आमी तुम्हारे एकटी कथा बोलेछिलाम जे नमिनेटिव, अबजेक्टिव एवं वोकेटिव एई केसगुलोर क्षेत्रे नाउनेर फर्मटा परिवर्तन हय ना। কোন ক্ষেত্রে ফর্মটা পরিবর্তন হয় সেটা হচ্ছে পসেসিভের ক্ষেত্রে। হ্যাঁ, তো আজকে আমরা দা ফর্মেশন অফ পসেসিভ কেসটা দেখব। ফর্মেশন অফ দা পসেসিভ কেস, formation of the possessive case, ঠিক আছে? আজকে আমরা এটা দেখব। তো দেখো, possessive caseটা কি ছিল? possessive caseটা কিন্তু ছিল সম্বন্ধ, তাই তো? আর সেখানে দেখো সম্বন্ধ যেহেতু আছে, ওখানে দেখো র বিভক্তি থাকে সম্বন্ধর, ঠিক আছে? তো ওখানে দেখবে তোমরা এরকম একটা মানে সম্বন্ধ, তো তো সম্বন্ধ তো যেমন রামের, ধরো রামের, দেখো এই যে র, এটা কিন্তু হ্যাঁ বিভক্তি, তাই তো? তো সেটাই আমরা আজকে আলোচনা করব। তা কি প্রথম দেখি, প্রথম আমরা দেখব কোথায় আমাদের অ্যাপোস্ট্রফি এস ব্যবহৃত হয় এবং কোথায় হয় না, ঠিক আছে? তো আমরা ধরো যখন নাউন, হ্যাঁ, হোয়েন নাউন ডিনোটস এ লিভিং ওয়ান, ঠিক আছে? কি বললাম, হোয়েন noun denotes on a living one, মানে কি? when noun denotes on a living one মানে জীবিত প্রাণী, ঠিক আছে? তো জীবিত প্রাণীর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস বসে। কি বললাম, জীবিত প্রাণীর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস বসে, তাই তো? এবার জীবিত প্রাণী কোনগুলো, যেমন আমি যদি বলি রামস বুক, দেখো কি বলেছি যে জীবিত প্রাণী যারা মানে যাদের প্রাণ আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি এসটা বসবে। যেমন ধরো রামস বুক মানে কি, রামের বই, তাই তো? যদি বলি ফাদার্স হ্যান্ড মানে কি, বাবার হাত, দেখো সব ক্ষেত্রে কিন্তু র আছে, তাই তো? তাই এসব ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এসটা বসেছে। কিন্তু যখন হচ্ছে কোনো জড় পদার্থ বোঝায়, যখন কোনো জড় পদার্থ বোঝায় যখন কোন জড় বস্তু, যখন কোন জড় বস্তু বোঝায় তখন অ্যাপোস্ট্রফি এস বসে না। এবার জড় বস্তু কোনগুলো, যেগুলো সাধারণত প্রাণ নেই, তাই তো? তা দেখো এগুলো কোনগুলো, যেমন ধরো যদি বলি চেয়ার্স লেগ মানে কি, চেয়ারের পা, যেটা কোনোদিনই সম্ভব নয়। চেয়ারস লেগ আমরা বলতে পারি না, কারণ চেয়ারের কি নেই, চেয়ারের জীবন নেই। আমরা কি করতে পারি বলতো? এটা বলতে পারি দা লেগ অফ চেয়ার, কি বলতে পারি, দা লেগ অফ চেয়ার মানে চেয়ারের পা। আবার ধরো বুকস কভার, ঠিক আছে, মানে বইয়ের কভার মানে ঢাকনা, সেটাও আমরা বলতে পারি না। আমরা কি বলতে পারি, দা কভার, দা কভার অফ বুক, ঠিক আছে? এইবার দেখো এখানে যেহেতু আমি অফ দিয়ে করেছি, তো অফ কিন্তু শুধুমাত্র যে তোমার জড় বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয় সেটা নয়, অফ কিন্তু লিভিং বিং
মানে লিভিং ওয়ান এর সঙ্গে যুক্ত হয় সেটা কেমন যেমন আগে বলেছিলাম কি যে ফাদারস হ্যান্ড ঠিক আছে সেটা আমি কিন্তু এটা লিখতে পারি দা হ্যান্ড অফ ফাদার দা হ্যান্ড অফ ফাদার হ্যাঁ তাহলে অফ কিন্তু যেখানে আমার তোমার লিভিং ওয়ান যেখানে আছে সেখানেও হবে আবার যেখানে মানে জড়বস্তু আছে সেখানেও হবে কিন্তু তোমার অ্যাপোস্ট্রোফি এসটা কিন্তু শুধুমাত্র লিভিং ওয়ান এর ক্ষেত্রেই বসবে ঠিক আছে এইবার দেখো আরো বিভিন্ন ক্ষেত্রে অ্যাপোস্ট্রোফি এসটা ব্যবহার হয় সেটা কি সেটা একবার দেখব সেটা হচ্ছে বস্তু কোন বস্তুর মধ্যে যখন কোন বস্তু যখন জীবিত প্রাণী হিসেবে কোন বস্তু যখন জীবিত প্রাণী হিসেবে ব্যবহৃত হয় কোন বস্তু যখন জীবিত প্রাণী হিসেবে ব্যবহৃত আসলে জীবিত প্রাণী তো মানে ব্যবহার হয় না মানে ওটাকে ইমাজিন করা হয় হ্যাঁ ওটাকে ভাবা হয় তখন কিন্তু সেই আমার যে বস্তু আছে সেই বস্তুর সঙ্গে অ্যাপোস্ট্রোফি এস বসবে সেটা কি যদি আমি বলি ধরো নেচার রুল ঠিক আছে নেচার রুল ঠিক আছে তারপরে ধরো ফরচুনস স্মাইল হ্যাঁ নেচারস রুল ফরচুন স্মাইল এগুলো কি এগুলো তো আসলে নেচার হ্যাঁ এর মধ্যে কিরকম প্রাণ সেটা আমাদের কিরকম বলতো মানে আমরা সেই ভাবি যে এরাও হচ্ছে লিভিং হ্যাঁ মানে এরাও এদের মধ্যে মানে প্রাণের সঞ্চারটা আমরা কল্পনা করি তাই এগুলোর সঙ্গে সাধারণত আমরা এস মানে অ্যাপোস্ট্রোফি এসটা যোগ করি ঠিক আছে আবার ধরো নাউন যখন নাউন মানে যখন নাউন হচ্ছে যখন তোমার টাইম ডিস্টেন্স ওয়েট কি বললাম দেখো নাউন যখন টাইম ডিস্টেন্স ওয়েট হিসেবে ব্যবহার হয় হিসেবে মানে ইউজ হয় তখনও কিন্তু কি হয় তখনও অ্যাপোস্ট্রোফি এস বসে হ্যাঁ যেমন ধরো এ উইকস হলিডে হ্যাঁ তো এ উইকস হলিডে মানে কি ধরো এক সপ্তাহ ছুটি এটা এটাও কি আমার বলেছে বলতো এটাকেও আমার টাইম বলেছে ঠিক আছে যেমন ধরো এ পাউন্ডস ওয়েট তাহলে এটা আমার কি এটা আমার ওজন বুঝিয়েছে তাই দেখো এখানে আমার অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার হয়েছে ঠিক আছে দেখো এগুলো কিন্তু মানে মোটামুটি আমাদের সব ক্ষেত্রেই প্রযোজ্য তার কারণ হচ্ছে এইগুলো ধরে ধরে তোমাদের করানো হচ্ছে যখন তোমরা বিভিন্ন রকমের ধরো সেন্টেন্স স্ট্রাকচার করবে তারপরে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে তোমরা যখন ইউজ করবে তখন কিন্তু তারপরে এগুলো এররেও থাকে সব ক্ষেত্রেই কিন্তু এগুলো প্রযোজ্য তো সেক্ষেত্রে আমি তোমাদের জন্য একদম মানে ধরে ধরে প্রথম থেকে একদম শেখানো এগুলো ঠিক আছে তো তোমরা এগুলোকে ফলো করবে এবং অবশ্যই নোট ডাউন করবে তো আমরা কি দেখেছিলাম আমরা দেখেছিলাম যে অ্যাপোস্ট্রোফি এসটা কোথায় কোথায় ব্যবহার হয় হ্যাঁ এটা কিন্তু মানে ম্যাক্সিমাম আমরা শুধু জানি যে ওই লিভিং মানে লিভিং ওয়ানের ক্ষেত্রে লিভিং বিংয়ের ক্ষেত্রেই যেহেতু ব্যবহার হয় কিন্তু আজকে আমরা এর ব্যবহারটা অনেকভাবে শিখলাম তো এবার দেখো এবার দেখবো হচ্ছে তোমার অ্যাপোস্ট্রোফি এস তো ব্যবহার হয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখলাম শুধুমাত্র অ্যাপোস্ট্রোফি কমাটা ব্যবহার করা হয় এবং সেটা আমরা দেখব কোন কোন ক্ষেত্রে অ্যাপোস্ট্রোফি কমাটা ব্যবহার করা হয় অ্যাপোস্ট্রোফি কমা ইজ ইউজড হোয়েন টু মেনি হিসিং ওয়ার্ড টু মেনি হিসিং ওয়ার্ড
মানে অ্যাপোস্ট্রফি কমাটা কখন ব্যবহার হবে, ঠিক আছে? শুধুমাত্র কমা মানে শুধুমাত্র এরকম অ্যাপোস্ট্রফি কমাটা কখন ব্যবহার হবে, হোয়েন টু মেনি হিসিং সাউন্ডস কুড হিসিং সাউন্ডস উড বি কাম টুগেদার। ঠিক আছে, কি বললাম? অ্যাপোস্ট্রফি কমা ইজ ইউজড হোয়েন টু মেনি হিসিং সাউন্ডস উড বি কাম টুগেদার, অর্থাৎ যখন এস এস মানে মানে স, যখন স ধ্বনি বারবার অথবা কাছাকাছি থাকে, হ্যাঁ, তখন শুধুমাত্র অ্যাপোস্ট্রফি কমাটা মানে কমা ব্যবহৃত হয়। দেখো, এটা কিন্তু একটা দারুণ জিনিস। হোয়েন মানে অ্যাপোস্ট্রফি কমা ইজ ইউজড হোয়েন টু মেনি হিসিং সাউন্ডস উড বি কাম টুগেদার। হিসিং বলতে এখানে কিন্তু স্বধ্বনিটা যখন বারবার অথবা পাশাপাশি উচ্চারিত হবে, তখন সেক্ষেত্রে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি কমাটা ব্যবহার হবে। যেমন আমি যদি বলি ফর গুডনেস, ফর গুডনেস সেক, দেখো, ঠিক আছে, এখানেও এস এখানেও এস, ঠিক আছে, ফর গুডনেস শেক। তারপরে যদি বলি ফর জাস্টিস, ফর জাস্টিস শেক, এখানে দেখো জাস্টিস, ঠিক আছে, সেখানেও দেখো স চলে আসছে, আবার দেখো শেক, তাই এখানে দেখো এস হলো না, শুধুমাত্র কম হচ্ছে। আরেকটা দেখো, আরেকটা সব থেকে দারুণ একটা জিনিস, মানে একদম মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি? কিডস। দেখো, আমি যদি বলি টেগোরস পোয়েম, তখন কিন্তু আমার এরকম এস করি, তাহলে এই কিডস এর ক্ষেত্রে কেন আমি এরকম এস করছি না? কিডস পোয়েম সেটা তো একটা মানে কোশ্চেন, তাই না? কিডস এর ক্ষেত্রে কেন আমার এস ব্যবহার হয় না? দেখো, এই যে কিডস, এখানে কিন্তু কিডস দন্তের স লাস্টে আসছে, হ্যাঁ, কিডস, তাই এখানে আর এক্সট্রা মানে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার হয় না, শুধুমাত্র কি হবে? কিডস পোয়েম। ঠিক আছে, তো মোটামুটি এগুলো হচ্ছে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার হয়। ঠিক আছে, এবার আমরা আরো কিছু দেখব, সেটা হচ্ছে কি, যখন যখন নাউন, যখন নাউন মানে প্লুরাল হিসেবে ব্যবহার হয় এবং শেষে এস থাকে, হ্যাঁ, মানে কি যে সমস্ত নাউনগুলো প্লুরাল ফর্মে ব্যবহার হয় এবং তাদের শেষে এস থাকে, সেক্ষেত্রে কি হয়, শুধুমাত্র আমার অ্যাপোস্ট্রফি কমাটা ব্যবহার হয়। মানে হোয়েন নাউন denotes with plural form and ends with s, ঠিক আছে, সেখানেও কি হবে, সেখানেও শুধুমাত্র অ্যাপোস্ট্রফি কমাটাই আমার ব্যবহার হবে, ঠিক আছে, কমা কমা ইউজড। তাহলে কি বললাম, হোয়েন নাউন ডিনোটস উইথ প্লুরাল ফর্ম অ্যান্ড এন্ডস উইথ এস, ঠিক আছে, এস দ্বারা যুক্ত হবে, সেক্ষেত্রে আমার কি হবে, শুধুমাত্র অ্যাপোস্ট্রফি কমাটাই আমার ব্যবহার হবে। যেমন ধরো দিস ইজ এ গার্লস স্কুল, দেখো এই যে গার্লস, এই গার্লস কিন্তু আমার কি বহুবচন মানে কি প্লুরাল ফর্ম, তাহলে দেখো গার্লস যদি এই যে শুধু আমার এরকম হতো, এরকম যদি হতো, তাহলে হচ্ছে দিস ইজ এ গার্লস মানে একটা মেয়ের স্কুল, তো একটা মেয়ের স্কুল তো হতে পারে না, সেটা কি হবে, দিস ইজ গার্লস,
দেখবে শেষে কিন্তু এস আছে, তাই কি বলা হয়েছে যে এর সঙ্গে অ্যাপোস্ট্রফি কমা হবে না, শুধুমাত্র কমা হবে। হ্যাঁ, আর আরেকটা রুলস সেটা হচ্ছে কি, হোয়েন নাউন ডিনোটস উইথ প্লুরাল ফর্ম, ঠিক আছে, হোয়েন নাউন ডিনোটস উইথ প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্মে আছে বাট এস ইজ নট ইউজড, মানে কি, মানে এন্ডিং, মানে শেষে হচ্ছে যে সমস্ত নাউনগুলো প্লুরাল ফর্মে আছে কিন্তু শেষে কি নেই, এস নেই, সেক্ষেত্রে আবার কিন্তু অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার হয়। যেমন ধরো ধরো ম্যান থেকে তো মেন হয়েছে, ঠিক আছে, তো এখানে দেখো এখানে আবার আমি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব, ধরো মেন্স ক্লাব, হ্যাঁ, মানে এইটা এটাও কিন্তু এই এইটাও তো প্লুরাল, তাই তো, এটাও তো বহুবচন, মানে ম্যানের থেকে তো মেন এসছে, তো সেখানে দেখো এখানে আমি এই যে অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করেছি। তারপরে ধরো যদি এটা বলি চিলড্রেন্স, চিলড্রেন্স প্লেগ্রাউন্ড, মানে শিশুদের খেলার উদ্যান, ঠিক আছে, সেখানে দেখো চিলড্রেন, চিলড্রেন তো আমার বহুবচন মানে প্লুরাল, দেখো এখানেও কিন্তু চিলড্রেন্স নেই কিন্তু অ্যাপোস্ট্রফি এস রয়েছে, ঠিক আছে, তো এগুলো মোটামুটি তোমরা নোট ডাউন করে নেবে। আর আমাদের এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে এরপরেও তারপরে তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে।